যেটা হলো আপনার ইরাবতী শাড়ি, ঠিক আছে? ইরাবতী না, 650 টাকা হলো একবারে পাইকারি। এটার প্রাইস কত? এটা হলো 650 টাকা। এটা হলো আপনার সিল্কের, এটা হলো বর্তমানে বাংলাদেশের সবচেয়ে সুন্দর এবং শাড়ির মধ্যে আকর্ষণীয় শাড়ি। এটা হলো আপনার 820 টাকা, এটা হলো আপনার 650 টাকা। এই কালারটা হলো আপনার সবচেয়ে হিট। প্রাইস কত ভাই এটা? এটা 650 টাকা অনলি। এটা হলো আপনার 1250 টাকা, আপনার 650 টাকা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম ব্রাদার্স এক্সপ্রেস চ্যানেলের আরো একটি নতুন শাড়ির ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে আমি চলে আসছি বান্টি আদর্শ বাজার 2500 নারায়ণগঞ্জে। এখন আমি আছি মায়ের আঁচল ফেব্রিক্সে। যারা চাচ্ছেন যে বাটিকের শাড়িগুলো নিয়ে ব্যবসা করবেন, অথবা যারা চাচ্ছেন যে দেশের বিভিন্ন প্রান্তে এই শাড়িগুলো নিয়ে ব্যবসা করবেন, তারা কিন্তু আজকে আমার এই ভিডিওটি দেখতে পারেন। তাদের জন্য আজকের ভিডিওটি অনেক স্পেশাল হবে। তো বন্ধুরা, কথা বাড়াচ্ছি না, ভিডিও শুরু করবো। আপনাদেরকে উদ্দেশ্য করে এখানকার প্রোডাক্টগুলো দেখানোর চেষ্টা করবো আজকে। তো বন্ধুরা, আজকে আমার ভিডিওতে আমার সাথে থাকবেন জুনায়েদ ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? এই তো ভালো, আপনি ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। তো চলে আসলাম আপনার শোরুমে। যারা হচ্ছে কি সরাসরি আপনার এই সপ্তাহে আসতে যাচ্ছে বা শোরুমে আসতে যাচ্ছে, কিভাবে আসবে ভাই? এটা যদি ঢাকা থেকে আসে, তবে আপনার গুলিস্তান থেকে আপনার গোলুরি বাস দিয়া আপনার গাউসিয়া এসা, গাউসিয়া থেকে 10 টাকা ভাড়া, বেশি দূর না। তো যারা হচ্ছে কি আসতে পারবে না ভাই, তারা কিভাবে নিবে এগুলো এখান থেকে? যারা আসতে পারবে না, তারা আপনার অনলাইনে বা নাম্বারে হোয়াটসঅ্যাপে ছবি নিয়ে, ইমুতে ছবি নিয়ে অর্ডার করে দিলে আমরা কন্ডিশনে কুরিয়ারে বুকিং দিয়ে দিব, আর ওই ক্ষেত্রে কিছুটা টাকা অ্যাডভান্স করে দিব। কি কি পাওয়া যায় আপনার এখানে? আমার এই জায়গায় আপনার শাড়ির কালেকশন অনেক বেশি, হাজার হাজার ডিজাইনের শাড়ি আছে, লক্ষ লক্ষ পিস শাড়ি আছে। আচ্ছা, তো আমরা হচ্ছে থ্রি পিসও আছে। তো জুনাদ ভাই, আমরা হচ্ছে আমার ভিউয়ার্সের উদ্দেশ্যে কিছু স্যাম্পল দেখানোর চেষ্টা করবো, তাহলে চলুন শুরু করি আমরা। তো জুনাদ ভাই, তাহলে আমরা শুরু করি, আমরা প্রথমে কোনটা দেখবো ভাই? ভাই প্রথম আমরা দেখতেছি ইন্ডিয়ান চণ্ডী ডিজাইনের শাড়িটা। এটা আপনার বাংলাদেশ সবচেয়ে মানে বেস্ট এবং বেস্ট অনেক হাজারি বুড়া দিয়ে এটা তৈরি। আপনার এই যে প্রতিটা বুড়া আপনার ইয়া দিয়া মানে সুতা দিয়া বাইদা বাইদা করে, দেখেন কি পরিমাণ কাজ। এখানে হাজার হাজার বুড়া, একটা শাড়ি করতে প্রায় 2 দিন সময় লেগে যায়। ঠিক আছে, এগুলোর প্রাইস কত করে ভাই? এগুলো আপনার 650 টাকা হলো একবারে পাইকারি, হোলসেল রেট না? হ্যাঁ, এই যে এটা হলো আপনার শাড়িটার আঁচল, এটা হলো কাদের অংশ, এই যে এটা হলো কুচি শাড়িটার। আচ্ছা, পুরো 1250 হাত, এই যে আবার জরির পাইকো পাইকো জরি আছে, আবার দেখেন এই যে বুডার গিলাল। এলে কয়টা কালার হবে? খুব সুন্দর। এটা আপনার বর্তমানে এই লাল কালারটাই সবচেয়ে হিট চলতেছে, কিন্তু আপনি যে কোনো কালার চাইলে করে দেওয়া যাবে। অনলাইনে নিতে হলে কত পিস নেওয়া লাগবে, কত টাকার অর্ডার করতে হবে? আপনার যেই কয় পিস চায়, মনে করেন 5 পিস, 10 পিস, 20 পিস, 100 পিস, 500 পিস, যেই কয় পিস চাই নিতে পারবেন। নিতে পারবেন তাই না? হ্যাঁ। আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে কি আগে কিছু টাকা পেমেন্ট করতে হবে? আগে কিছু টাকা, তারপর আমরা অনেকটা দেখবে। এখন আমরা দেখবো আপনার মানে শিগুড়ি শাড়ি। এই যে এই শাড়িটা আপনার পুরো সেলাইয়ের কাজ দিয়ে তৈরি, ঠিক আছে? প্রথম একটা রং করে কইরা সেলাই কইরা, তারপরে বিভিন্ন রং করে, বিভিন্ন রং করা হয়। আচ্ছা, এই যে শাড়িটা কত কাজ, এটা হলো শিগুড়ি শাড়ি। এই যে শাড়িটা খুবই সুন্দর, কত হাত? এটা হলো 1250 হাত, 1250 হাত, খুব সুন্দর আপনার শাড়িটা। এই যে আঁচলটা, ঠিক আছে, 2.5 হাত আঁচল, পুরাটা বডির মধ্যে খুব সুন্দর শিগুড়ি ডিজাইনের কাজ করা। এর প্রাইস কত? এটা হলো 650 টাকা, 650 টাকা। আপনার এখানে স্টার্টিং প্রাইস কত? স্টার্টিং প্রাইস 650 টাকা। একটা শাড়ির সর্বোচ্চ হোলসেল প্রাইস কত আছে? সর্বোচ্চ হোলসেল প্রাইস আছে আপনার 900 টাকা, 900 টাকা। কিন্তু ওই শাড়িটার বর্তমানে খুব চাহিদা চলতেছে বলে আমাদের কাছে এখন স্টকে কম আছে, ঠিক আছে? এই যে সিল্কের না এটা? এটা হলো আপনার সিল্কের, এটা হলো বর্তমানে বাংলাদেশের সবচেয়ে সুন্দর এবং শাড়ির মধ্যে আকর্ষণীয় শাড়ি এটা। আচ্ছা, ঠিক আছে, এগুলো আপনার এখানে 900 টাকা প্রাইস। যারা নিয়ে বিক্রি করবে রিটেল, তারা কত টাকা বিক্রি করবে? তারা আপনার 2200 এই ধরনের দামে মানে খুব ইজিলি বিক্রি করতে পারবে, ঠিক আছে? আর বাংলাদেশের মধ্যে ধরতে গেলে সবচেয়ে বড় শাড়ির দোকান হলো মায়ের আঁচল। এগুলার কি রং উঠে যাবে কিনা? রং আপনার শাড়ির সুতা ছিঁড়া যাবে, কিন্তু রং উঠার কোনো সম্ভাবনাই নেই। আচ্ছা, এগুলো হলো সবচেয়ে হাই কোয়ালিটির শাড়ি। এই যে আপনার শাড়ি, এটা তো হোলসেল প্রাইস 900 টাকা। হ্যাঁ, 900 টাকা। এই যে শাড়িটা আপনার দেখেন, মানে পুরাটা শাড়ি খুব, এই যে আঁচলটা দেখছেন আঁচল? হ্যাঁ অবশ্যই। এই যে আঁচল, এই যে কাদের অংশ, 45 ইঞ্চি কাদের অংশ দিয়ে, এই যে প্রতিটা শাড়ির মধ্যে তুলির কাজ করা, এই যে বিভিন্ন তুলির কাজ করা, এই যে তারপরে পুরাটা শাড়ি আপনার ধরো পুরাটা শাড়ি একদম ডালা বডি, পুরা শাড়ির মধ্যে শত শত তুলি দিয়ে কাজ করা। এই দেখেন এক একটা ডিজাইনের মধ্যে, এই যে একটা তুলি, এই যে একটা তুলি, এই যে একটা তুলি, এটা কিন্তু হাতে বৈশা বৈশা রং করতে হয়। আচ্ছা, ঠিক আছে। তো এটার প্রাইস হচ্ছে 900 টাকা না ভাই? আমরা হচ্ছে মাঝখানে যে কোয়ালিটিগুলো আছে আপনার এখানে, যে 650 থেকে শুরু 900 টাকা পর্যন্ত, ওই কোয়ালিটিগুলো দেখবো। তো জুনেদ ভাই, যে আপনার হাতে এখন যে শাড়িটা আছে, এটা একটু, এটা সম্পর্কে আমরা একটু বলুন ভাই। এই শাড়িটা হলো আপনার মুম্বাটিকের, ঠিক আছে? মুম্বাটিক না?
এটা আপনার 14 হাত শাড়ি, পুরাটা প্রাইট কাপড় দিয়া মানে 80-80 কাপড় দিয়া তৈরি। আপনার আঁচলে জুল মানে টার্সেল দিয়ে কাজ করা আছে। পুরাটা শাড়ি আপনার খুবই সুন্দর এবং আপনার বিশাল বড় এটার সাথে আপনার দেড়গজ ব্লাউজ আছে। প্রতিটা শাড়ির সাথে আমাদের দেড়গজ ব্লাউজ পিস থাকবে নাকি? তো জুনাত ভাই যে শাড়িটা দেখালেন এটা হচ্ছে 14 হাতের, এই শাড়িটার প্রাইস কত ভাই? এটা হলো আপনার 820 টাকা। 820 টাকা, হ্যাঁ। এটা খুবই হাই কোয়ালিটির শাড়ি এবং আপনার জুল কাজ করা আছে। এটা হলো আপনার 14 হাত শাড়ি, ঠিক আছে? 14 হাত 820 টাকা না? হ্যাঁ, আবার আলাদা ব্লাউজ পিস দেওয়া আছে যেটা 45 ইঞ্চি আর কি। তারপর হচ্ছে আমরা যে বিভিন্ন অনুষ্ঠানে বা ওকেশনে মানুষগুলো পরে যেগুলো, ওই শাড়িগুলো একটু দেখতে চাচ্ছি ভাইয়া। এটার মধ্যে আপনার এই শাড়ির এই একটা শাড়ি তো খুলে দেখি আমরা। এই যে এই এটা হলো আপনার শাড়িটার আঁচল, ঠিক আছে? এই যে শাড়িটার এটা হলো কাঁধের অংশ এবং এই যে দেখেন আপনার এটা হলো কুচি, কুচিটার মধ্যে খুব সুন্দর রং দিয়ে কাজ করা আছে, ঠিক আছে? এটার সাথে এই যে প্রাইস কত ভাই? এটা আছে, এটা হলো আপনার 650 টাকা। 650। তারপর আমরা অন্য একটা কালার দেখি এটার ভিতরে। এই যে এখন যেটা খুলতেছেন এটার প্রাইস 650। হ্যাঁ, এগুলো সবই 650। এটা আঁচল না? হ্যাঁ আঁচল। বডিটা দেখো একটু, দেখি জমিনটা। এই যে এটা হলো আপনার জমিনটা, 650 টাকা। তো জুনাত ভাই তারপর আমরা কোনটা দেখবো? এটা হলো আপনার এই শাড়ি, এটাকে অনলাইনে দোলন চাপা শাড়ি বলে। এটা দোলন চাপা না? হ্যাঁ হ্যাঁ। এই যে একটা শাড়ি আপনার এই যে আঁচল, ঠিক আছে? এই যে এটা হলো আপনার শাড়িটার কাঁধের অংশ, দেখেন কত সেলাই দেওয়া কাজ করা, সাদা ডিজাইন করা। তারপরে এই যে এটার কুচিটা, এই যে এটার মধ্যে বিভিন্ন কালারও আছে। কটা কালার হয় এটার? 4-5টা কালার হয়, কিন্তু এই কালারটা হলো আপনার সবচেয়ে হিট কালার, বেশি চলে শাড়ি। মনে প্রাইস কত এটা ভাই? এটা হলো আপনার 650 টাকা। 650 টাকা। তারপর এটার সাথে এই যে আরেকটা শাড়ি দেখো, এই শাড়িটা এই যে এটাও খুব হিট একটা শাড়ি, খুব সুন্দর। এই যে দেখেন এটা মানে খুব মানে বেশি রং দিয়ে কাজ করা হয়েছে। এই যে এগুলো কিন্তু সব হ্যান্ড ডাই। এই যে শাড়িটা, এই যে আঁচলটা দেখছেন, এই যে এগুলোর কি প্রোডাকশন আপনাদের নিজেদের নাকি? আমার নিজের 10টা ডাই আছে, এই 10টা ডাই এর মধ্যে সব শাড়ি। আচ্ছা আচ্ছা, মানে প্রোডাকশন আপনাদের নিজেদের। এই যে বডিটা, ঠিক আছে? সেম প্রাইস হবে না? 650। হ্যাঁ সেম প্রাইস। এগুলো সব 80-80 প্রাইট কাপড় দিয়া করে আর কি। প্রত্যেকটার সাথে আলাদা ব্লাউজ পিস থাকবে? সবটির সাথে আলাদা ব্লাউজ পিস, শুধু সিল্কেরটা হলো সাথে ব্লাউজ পিস। আচ্ছা, একসাথে দেওয়া আছে? হ্যাঁ একসাথে দেওয়া আছে। আপনার যদি এটা আলাদা করে তবে ব্লাউজ পিসটার রং অন্যরকম হয়ে যায়, শাড়ির সাথে মিলে না অনেক সময়। এই কারণে এটা আলাদা একসাথে শাড়ির সাথে ব্লাউজ। তারপর এখন হাতে যেটা আছে এটা? এটা হলো আপনার ইয়া শাড়ির দেবদাসী, আরেকটা ডিজাইন ইরাবতী সিস্টেম আর কি। যেটা হলো আপনার আঁচলটা, হ্যাঁ, আর এটা পুরাটা হলো বডি, যে সেলাইয়ের কাজ করে এবং চুন্ডি বুড়া, শত শত চুন্ডি বুড়া এক একটা শাড়ির মধ্যে। সেগুলো সবই হচ্ছে 650 টাকা করে? হ্যাঁ, 650 টাকা। তারপর আরেকটা আপনার বেস্ট একটা শাড়ি আছে, ওই যে লাল শাড়িটা, এটা হলো আপনার পূজার জন্য সবচেয়ে বেস্ট একটা। সামনে তো পূজা চলে আসতেছে, একদম লাল সাদা শাড়ির মধ্যে এটা একটা বাহারের রং আর কি। যেমন এই যে এটা হলো শাড়িটার আঁচল আর এটা হলো আপনার বডিটা, ঠিক আছে? শাড়ির ওই যে এটা হলো শাড়ির বডি। আরও একটা শাড়ি আছে আমাদের মাঝে, এই যে একটা শাড়ি মানে এটা পূজার জন্য খুবই সুন্দর একটা কালার। এই যে আপনার শাড়িটার আঁচল মানে দেখার মতো আঁচল, পরলে মানুষ ফুইটা থাকে, ঠিক আছে? এই যে এই শাড়ি কত ভাই এটা? এটা 650 টাকা। 650 টাকা, অনেক সুন্দর কিন্তু এটা আসলেই। তারপর আমরা অন্য একটা দেখি ভাই, এটার নাম হচ্ছে কি? এটা হলো আপনার শিগুড়ি। শিগুড়ি না? থ্রি স্টেপ বডি আর কি। আচ্ছা, সেম প্রাইজের ভিতরে? এই শাড়িটা এই যে উপরে থাকবে এই কালারটা, মাঝে থাকবে এই কালারটা, পায়ের সিস্টেম থাকবে, পায়ের সিস্টেম, ঠিক আছে? এই যে এটার আঁচলটা দাও, একটু আঁচলটা দাও সুন্দর করে। 650 টাকাই প্রাইস। তো তারপর জুনাইদ ভাই যেটা এখন খুলছেন আপনি হাতে, যেখানে আছে এটা আছে, এটার প্রাইস কত ভাই? এটাও 650 টাকা। 650 টাকা না? বডিটা দেখাও, এটাও খুব সুন্দর একটা শাড়ি, পুরো বডির মধ্যে ফুল টুল দিয়ে কাজ করা আর কি। 650 টাকা অনলি। এগুলো নিয়ে কত টাকা বিক্রি করা যায়? এগুলো আপনার 1100-1200 খুচরা, যে যেমন বিক্রি করতে পারে, অনলাইনে 1500 টাকা করেও বিক্রি করে। তারপর অন্য একটা দেখিবে, এখন যেটা খুলছেন ভাই এটা কি শাড়ি ভাই? এটা হলো আপনার মোমবাটিক। মোমবাটিক না? এটার মধ্যে জুল দিয়ে কাজ করা আছে, এটা আপনার সিয়া জুল বলে, এই জুলটা দিয়ে কাজ করা আঁচলে পুরাটা বডি। এই যে এটা হলো আঁচল, বহরটা খুবই বড় একটা শাড়ি, এই দেখেন। এটা কত হাত? বিশাল বড়। এটা হলো আপনার 12.5 হাত। 12.5 হাত। প্রাইস কত ভাই এটার? 700 টাকা। 700 টাকা। এই যে দেখছেন বহরটা, পুরাটা বহর দেখেন, এই যে পুরাটা বহর বিশাল বড়। এই যে এটা হলো আপনার ইরাবতী শাড়ি, ঠিক আছে? ইরাবতী না? হ্যাঁ ইরাবতী শাড়ি। ওই যে আপনার
মানে একটা ইন্ডিয়ান নাইকি আর কি এই শাড়িটা আপনার পরতো, খুবই সুন্দর, এটা খুবই একটা হিট শাড়ি, ঠিক আছে? এটার মধ্যে বেশ কয়েকটা কালার হয়। প্রাইস কত এটা ভাই? এটা আপনার প্রাইস হলো 650 টাকা। গোল্ডেন পাইর হবে না? হ্যাঁ, গোল্ডেন পাইর হইব, পাইর ছাড়া হইব শাড়িটা। আচ্ছা, 650 টাকা অনলি। হ্যাঁ হ্যাঁ। তারপরে যখন যেটা খুলতেছে এটা? এটাও আপনার 650 টাকা, কিন্তু এটা আমাদের লিমিটেড স্টক, এটা পরবর্তীতে হয়তো আর হইব না শাড়িটা। 650 টাকা। হ্যাঁ হ্যাঁ। যে আরেকটা শাড়ি, এটা আপনার দাঁড়টা নিয়ে তুলি দিয়া কাজ করা, একদম খুবই সুন্দর একটা শাড়ি। এই যে আঁচলটা দেখছেন কত কালার, হাতে হাতে করা নাকি ভাই? এগুলা সব হাতে করা, বাটিক মানেই হাতে, হ্যান্ডাইং। কালার কি থাকবে কিনা সেটা 100% গ্রান্টেড কালার। এটার প্রাইস কত? এটাও 650 টাকা। তারপরে যখন আরেকটা কালার আছে, এটা এটাও আপনার 650 টাকা। এটাও তুলির কাজ করা, এই যে আঁচল বডিটা 650। ভাই আমাদের যে শাড়িগুলো দেখালাম, ঠিক আছে, আমরা মানে কিছু কিছু শাড়ি দেখাইছি, কিন্তু আমাদের কাছে আরও অনেক শত শত হাজার হাজার ডিজাইন আছে। আপনারা আইসা বা হোয়াটসঅ্যাপে কল দিয়ে আপনারা দেখে নিতে পারেন। এই যে আপনার মনে করেন যে এমনের আরও অনেক গোডাউন আছে, দোকান আছে, ঠিক আছে, আপনার আমাদের নাম্বারে, দোকানের নাম্বারে ফোন দিয়া হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে দেখতে পারেন। এই যে আমাদের নতুন যে শাড়িগুলো আসছে, এই যে বাস হইতে আছে আপনার, এই সব শাড়িগুলো আপনারা দেখা হোয়াটসঅ্যাপে বা ইমুতে দেখে আপনারা শাড়ি নিতে পারেন, নিয়ে বিক্রি করতে পারেন ব্যবসার জন্য, নিয়ে পরতেও পারেন যে কোনো। দোকানে আসলে কি এক দুই পিস দিবেন কিনা? দোকানে এসে হ্যাঁ নিতে পারবো, সমস্যা নেই। যদি কেউ সরাসরি দোকানে চলে আসে তাহলে এক দুই পিস দিতে পারবো। হ্যাঁ হ্যাঁ।